शुरू करितेछि महान आल्लाहर नामे जिनि परम करुणामय एवं अत्यंत दयालु। अनेकेई बोलेन जे डाक्तारदेर मध्ये किछु किछु डाक्तार तारा नाकि कसाइयेर मतो आचरण करेन, तो आमि एटा विश्वास करते चाई ना, किन्तु किछु किछु रिपोर्ट किछु किछु जिनिस जखन सामने आसे तखन आबार खूब बेशी अस्वीकार करार सुयोग थाके ना। आज के आपनारा एकटा रिपोर्ट आमि प्रथम आलोते जे जिनिसटा देखलाम जे सेभ द्य चिल्ड्रेन तादेर जरिप अनुयायी देखा गेछे 2018 साले 8,60,000 सीजार अपारेशन जे ये पेट केटे जे बाच्चा बेर करा हय सीजार अपारेशन जेटा आमरा बोली 8,60,000 सीजार छिलो अप्रयोजनीय कोनो दरकार छिलो ना। प्रति 10टा सीजारे 6टाई छिलो अप्रयोजनीय कोनो दरकार छिलो ना सीजार करार, तारपरे ओनारा सीजार करछे। एकटा स्वाभाविक प्रसवे जदि 1,000 टाका खरच हय একটা সিজার করতে গেলে দেখা যাচ্ছে যে কমসে কম 20,000 টাকা খরচ হয়। আপনি দেখবেন যে মানুষকে দুর্বল করার জন্য ডাক্তার সাহেবরা, আমি নিজে এটা প্রমাণ, আমার বাচ্চার ক্ষেত্রে এটা হয়েছে, কিছু হইলে ডাক্তার সাহেবরা বলেন কি যে মায়ের তো পেটে পানি কমে গেছে, এটা থেকে শুকনায় পড়ে গেছে, মা বাচ্চা যে কোনো সময় মারা যেতে পারে। তো নতুন বাবা হিসাবে আমি মনে করি আল্লাহ আমার বাবা বাচ্চা বাঁচানোর দরকার আগে বাইজ্যাভাবে ইচ্ছাতে পেট কেটে বের করার যেভাবে পার কর, কিন্তু এটা থেকে এদের একটা টেন্ডেন্সি কোনো না কোনো ভাবে একটা রিস্কের কথা বললেই, কারণ বিকল্প তো আছেই। ডাক্তার সাহেবরা একদম ওয়েট করতে চান না যে আর ওয়েট করার দরকার কি, আমি 20,000 টাকার উপরে পাচ্ছি। এবং দেখবেন বাংলাদেশে অনেকগুলা ক্লিনিক গড়ে উঠছে, এরা কাজই হচ্ছে গিয়ে নেওয়ার সাথে সাথে ডেট দিয়েই 2-3 ঘন্টা বা 2 দিনের মধ্যেই সিজার করে কেটে দেয়। এখন এটা আমাদের কি কি প্রভাব পড়তেছে আপনি দেখেন, বেশিরভাগ পরিবারের এই একটা বাচ্চা ডেলিভারির জন্য যে পরিমাণ খরচ যাচ্ছে আর যে মেয়েটার একটা সিজার হইতেছে এই মেয়েটা কিন্তু পরবর্তীতে ভারী কাজ করতে পারতেছেন না, অনেক ধরনের জটিলতা দেখা দিচ্ছে। এই যে কাটা দাগ, এই কাটা দাগ বাকি জীবনও ওইটার ওই প্রভাব কিন্তু কখনোই একটা মহিলার কাছ থেকে যায় না। আমি কিন্তু দেখেন 2018 সালেই অপ্রয়োজনীয় ছিল, 2021 সালে কিন্তু করোনার কারণে কিন্তু অনেক কমে গেছিল সিজার। ওই সময় মনে হয়েছে যে সিজার ছাড়া কি বাচ্চা হয় নাই, হয়েছে, কিন্তু বাধ্য হয়েছিল, হাসপাতালে মানুষ যায় নাই। কিন্তু হাসপাতালে আসলেই রীতিমতো এটা একটা মাছ ধরার জালের মতো, এই যে কিছু কিছু জায়গা যেখানে সিজারের নামে এই আপনাদের, আপনি দেখেন এদের ইনফরমেশন যেসব ইনফরমেশনগুলো এখানে আছে সব হচ্ছে গিয়ে আপনার, আপনি বলতে পারবেন যে এগুলো সব হচ্ছে গিয়ে এই রিপোর্ট জরিপ, এখানে কোনো চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই। আর 8,60,000 তো শুধু বলা হয়েছে কাগজের পত্রে, এর মানে বাইরে আরও কত আছে, অনেক আছে। এখন আমার কথা হচ্ছে যে এই সি সেকশন যেটা বলেন এই সিজার, সিজারকে আওতাকে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা করবেন না সরকার, যারা দায়িত্বে আছেন তারা যদি এটা নিয়ন্ত্রণ না করেন আপনারা কি ডাক্তারদেরকে ভয় পান নাকি না, ডাক্তারদের সাথে এখন আর কোনো ঝামেলায় যাইতে চাচ্ছেন না আপনারা? এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়, আচ্ছা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে আর বলার কিছু নাই, করোনা থেকে অনেক কিছু বলতেছি, উনি তো আছেন, এখন ওনার প্রতি আমার একটা অনুরোধ, অনেক কাজেই তো বিফল হয়েছেন, আবার কিছু কিছু কাজে জননেত্রী শেখ হাসিনার কারণে এই সফলতার ভাগিদার আপনি হয়েছেন, কিন্তু ব্যক্তিগতভাবে যে আপনি কি হয়েছেন আমার অতটা জানা নাই। তারপরে আপনাদের বলবো যে একটু যাওয়ার আগে, বিদায় নেওয়ার আগে একটু সিজারের উপর একটু কথা বলে যান, আপনি কি অনুভব করেন, আপনি কি করতে পারবেন, এই দুই এক কথা বলে যান মাননীয় মন্ত্রী। আপনারা যদি না বলেন তা আমরা কি করবো, আমরা এই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হয়ে বসে পেপার পত্রিকা পড়া ছাড়া তো আমাদের কোনো কাজও আপনারা খুব বেশি রাখেন নাই, কারণ আমরা তো এইসব কাজেই এখন আবার পেপার পত্রিকা পড়েই তো শেষ করতেছে। আমার অনুরোধ থাকবে শুধু মন্ত্রণালয় না, ডাক্তার সাহেবদের প্রতি যারা বিবেকবান ডাক্তার আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে এটাকে কমায় নিয়ে আসেন। একটা একটা দেশে মানে ওয়ার্ল্ড হেলথ যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের হিসাব মতে একটা দেশে নর্মালি 3% পর্যন্ত সিজার হইতে পারে, আমাদের দেশে এটা এখন 33%, চিন্তা করে যায় 33% বাংলাদেশে, আর বেশি দিন না, যদি আপনারা এটা চেক না করেন তাইলে আপনি মনে করেন 2-3 বছরের ভিতরে এটা 50%-এ চলে যাবে, মানে নিয়ে যাবেন আর পেট কাটা শুরু হবে। একটা সময় নর্মাল ডেলিভারি বলতে কি আছে মানুষ ভুলে যাবে, মানুষ মনে করবে যে সিজারি করতে হয় কিছু টাকা ম্যানেজ করো, এমনিতেই তো আমরা অনেক অভাবে থাকি, তার উপর যদি এই ধরনের ঝামেলা চলতে থাকে একটার পর একটা বিভিন্নভাবে যদি টাকা পয়সা নিতে থাকেন তাহলে তো আর এই দেশের এই যে সোনার বাংলার কথা বলি এই মানুষগুলাতে এমনিতেই আর বেশি দিন টিকে থাকতে পারবে না এইরকম অর্থনৈতিক মন্দার সময়ে। তাই আমি আবারও আপনাদেরকে অনুরোধ জানাবো যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন, আমার কথার মধ্যে যদি মেরিট থেকে থাকে তাহলে এটার ব্যাপারে ব্যবস্থা নেবেন, কারণ আমি হয়তো আপনাদেরকে জোর করে বাধ্য করতে পারবো না, কিন্তু মনে রাখবেন যে এই কাজেই আপনারা কিন্তু শপথ নিয়েছেন, আশা করি শপথ ভঙ্গ করবেন না। ভালো থাকুন।